গুড মর্নিং এভরিওয়ান, তোমার সঙ্গে কেমন আছো? আশা করি ভালোই আছো। আমি তো ভালোই আছি, দেখতেই পাচ্ছ, বুঝতেও পেরেছো। আমার এটা সেদিন হয়ে বিয়ে বাড়ি সাজ সেজে ফেলেছি, তো এখন সকাল সকাল বললে ভুল হবে, এখনটা সারানো আছে। তো যেহেতু আজকে বিয়ে, জল ভরতে যাওয়ার ব্যাপার আছে, ওই জন্যই এটা হয়ে নিলাম। আর রেডি হয়ে এখানে চলে এসেছি টিফিনটা খেতে, তো ওই কারণে সবাই মিলে একবারে চলে এসেছি। আর তার আগে দেখতেই পেলে শাশুড়ি মা, আমার ননদ, তারপর হচ্ছে আমার ছেলে, সবাই কিন্তু চলে এসেছে। আর তোমাদের দাদা ভাইও কিন্তু খেয়ে চলে গেছে, তো আমার একটু দেরি হয়েছে বলে আমি কিন্তু এই জাতের সাথে এসেছি এখানে। সবাই খেয়ে দিয়ে চলে গেছে অলরেডি, কারণ অনেকটা বেলা হয়ে গেছে, যেহেতু 11টা সাড়ে 11টা বাজে, আমার জল ভরতে যাবে একটু লেট হয়ে যাবে, ওই জন্য একবারে খাওয়া দাওয়া করে তারপর জল ভরতে যাওয়া হবে। তো মোটামুটি সবাই হয়ে গেছে, আর যে কজন বাকি আছে তো তাদেরই খাওয়া দাওয়া চলছে। এই যে দাঁড়িয়ে আছে দেখছো, এই হচ্ছে ওই কনের মা, মানে বৌদি, ওই যে বললাম সামনে বৌদি, তারপর বললো তারপর ওয়াইফ। আর এই হচ্ছে এখন ছেলের বাড়ি থেকে তথ্য আসছে নিয়ে, যে কনে কিন্তু ঘুরে বেড়াচ্ছে, দেখা যাচ্ছে না মুখটা, তো এই ছেলের বাড়ি থেকে তথ্য এসেছে। সুন্দর সাজানো না? দেখো সবাই কত আনন্দ করছে, মজা করছে, বিয়ে বাড়ি বলে কথা, দেখো নাচের জোর, দেখো খালি পাড়ার যত বৌদি আছে, এই যে মামি একা আছে, বৌদির মেয়ে, আর হচ্ছে আমাদের সামনের বাড়ির যা কাকিমা, কি বলতো বাজনা একটা এমন জিনিস না, দেখবে বাজলেই নাচতে ইচ্ছা করে, তাই না? তো ওইখা দেখো কাকিমা কত সুন্দর নাচছে এই বয়সে, বুঝতে পারছো, মনের আনন্দটাই হচ্ছে সব, তাই না বলো? তো আমাদের একদম সামনেই একটা পুকুর আছে, পদ্ম পুকুর বলে, খুব একটা দূরে না, তো আমাদের এখান থেকেই জল তোলা হয় বিয়ের সবাই মোটামুটি এখান থেকেই বিয়ের জলটা তোলে, কারণ গঙ্গাটা তো অনেক দূর, সেখানে সম্ভব না, সেই ওপারে, আর ওপার থেকে গঙ্গাটা কিন্তু অনেকটা, ওই কারণে আমাদের কিন্তু এখানে যত বিয়ে হয় সবই এই পুকুর থেকে জল তোলা হয়। তো দেখো কিরকম ভাবে সব নাচ করছে, আনন্দ করছে, আর বিয়ে বাড়িতে এটুকু মজা তো করতেই হয়, তাই না? তো ফাইনালি চলে এসেছে এখন দুপুর বেলা, আর আমি অতক্ষণ শাড়ি পরে থাকতে পারবো না বলে আমি খুলে ফেলেছি, দিয়ে একটা দেখো কুর্তি পরেছি নর্মালি। তো খাওয়া দাওয়ার এখানে চলে এসেছি, সবাই কিন্তু অলরেডি বসেও গেছে খেতে। তো দেখো আর একজন কি করছে, দেখেছো দেখো ফুলগুলো নিয়ে সবার মাথায় দিচ্ছে, দেখো পাতে কিন্তু বেগুন ভাজা এখনকার মতো খাওয়া দাওয়া কমপ্লিট করে তো বাড়ি চলে এসেছি, দেখতেই পেলে সবার খাওয়া দাওয়া খুব ভালো হয়েছে, আর এখন তো সন্ধ্যে হয়ে গেছে, একদম রেডি হয়ে নিয়েছি। দেখো এই শাড়িটা পরেছি, এই শাড়ির সাথে কসমেটিক্সটা পরেছি, আর কানে তোমরা বলো কেমন হয়েছে, আর তার সাথে আমার বাবুও কিন্তু রেডি হয়ে নিয়েছে, আর তোমাদের দাদা ভাই রেডি হয়নি, একটু পরে হবে, ও তো সব বন্ধুরা আছে যাবে ওই একসাথে, আর এই যে আমার দিদির ছেলেও এসেছে, আমার দিদির ছেলেরও কিন্তু নেমন্তন্ন আছে। আর ওটা তাহলে বলি, দেখো আমরা কিন্তু ফাইনালি বিয়ে বাড়িতে চলে এসেছি, টিকাটা রয়েছে, এবার ওরা আগে ঢুকেছে বলে ওদের একটু ভিডিও করে দিয়েছি, যে একটু বললো তাহলে দেখো ঢোকার মুখে কত সুন্দর করে সাজিয়েছে, চলো তোমাদেরকে একটু দেখাই। সোজা ঢুকে একদম গণেশের একটা সুন্দর করে লাইটিং করেছে, আর এখানে মকটেলের ব্যবস্থা আছে, পরপর সবটাই আছে, সবটাই তোমাদেরকে দেখাচ্ছি, ঘুরে চলো। এখন যেহেতু ফাঁকা, একটুখানি ভালো করে তুলে নিয়েছি যাতে তোমাদের সাথে শেয়ার করতে পারি,
একটু ভিড় হয়ে যায় না, যেহেতু এখন সন্ধ্যে, সেহেতু একটু ফাঁকা ফাঁকাই আছে খাবারের জায়গাগুলোতে, তা ভালোভাবে একটু তোমাদের সাথে শেয়ার করে নিই। খুব সুন্দর করে সাজানো হয়েছে, দারুণ সুন্দর সাজানো হয়েছে, মানে বলার বাইরে। আর এখানে সবাই দেখো সিনিয়র সিটিজেন বসে আছে, যে কাকিমা, ওই ঠাম্মা, পাশের বাড়ির কাকিমা, সবাই কিন্তু পর পর বসে আছে। এদিকে দেখো এরা কিন্তু খেতে ব্যস্ত হয়ে পড়েছে, দেখেছো তো, এসেই খাওয়া চালু করে দিয়েছে। তারপরে আমিও একটু নিয়ে নিলাম, আর আমাকে আর কে ভিডিও করে দেবে, ওরা নিজেরাই ব্যস্ত। আমি নিজে যেটুকু পেরেছি সেটুকুই করেছি, আর সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তবে প্রত্যেকটা খাবার খুব ভালো ছিল, আবারও বলছি দারুণ টেস্টি ছিল, খুব ভালো ছিল। আচ্ছা খাও, একদম একদম। দেখো কনেকে নিয়ে আসছে কত সুন্দর করে, এখন মনে হয় কি এভাবেই নিয়ে আসে নাকি, খুব সুন্দর করে কনেকে নিয়ে আসছে। দেখো দারুণ লাগছে না সাজানোটা, দেখো কত সুন্দর করে সাজিয়েছে। আর এখানে দেখো খাবার সার্ভ করছে তোমার দিদির ছেলে, আর এখানে আমার বাবুও আছে, বিশাল আছে, সবাই আছে, আর আমার শাশুড়িমা, সবাই কিন্তু চলে এসেছে। একটু ছবি টবিও তুলে নিলাম। আর আমার দিদির ছেলে নেমন্তন্নটা কেন বলি তোমাদেরকে, কারণ হচ্ছে যে দাদার মেয়ের বিয়ে হচ্ছে, সেই দাদার অফিসেই আমার দিদির ছেলে কাজ করে, ওই জন্য ওদের ওখানেও যারা আছে সবারই মোটামুটি নেমন্তন্ন আছে। এখানে দেখো পাটি শাকটাও হয়েছে, তো আমি নিয়েছিলাম দুটো, কিন্তু আমি খেতে পারিনি, একটা খেয়েছি, একটা আমার শাশুড়িমাকে নিয়ে দিয়ে দিয়েছি আর কি, কারণ খুব টেস্টি হয়েছিল, খুব ভালো হয়েছিল পাটি শাকটা, কিন্তু খেতে পারিনি আমি, একটা আমার শাশুড়িমাকে দিয়ে দিয়েছি। আর এখানে দেখো পান, কত রকমের পান, মনে হয় মানে এত পান, এত রকমের কিন্তু দেখিনি, মানে আমরা এই ফার্স্ট টাইম, মানে মনে হচ্ছে যে এত ধরনের পান হয়, এখন তো কত রকম স্মোক পান, ফায়ার পান সব বেরিয়েছে, জানিও না। যাই হোক আমার ননদ একটা খেলো, এগুলো না আমার খেতে খুব ভয় করে জানো তো, কেন বলো তো ঠান্ডা তো ওই কারণে, এই দেখো বরফ দেয়া, আর এগুলো যদি খাই আর দেখতে হবে না, কারণ এমনিতেই আমাদের ঠান্ডা জানো তো লেগেই থাকে 12 মাস, যেহেতু ডাস্ট অ্যালার্জি ওই কারণে, এই দেখানোর জন্যকে। ও অনুমতি অনুমন্ত স্বাম, ওম ঈশ্বর সত্যানুমন্ত স্বাম, ওম দেব সবিতঃ প্রসুব। বিয়েটা কত সুন্দর করে হচ্ছে দেখতেই পাচ্ছ, এখন মনে হয় এরকম বড় করেই যা বিয়ে হয়, তো বৈদিক মতেই বলছে নাকি এখন সবাই এরকম ভাবেই বিয়ে করে। তো সত্যি কথা বলতে আমার খুব একটা জানা ছিল না, তো দেখে বেশ ভালোই লাগলো, এত সুন্দর বিয়েটা হচ্ছে, খুব ভালো লেগেছে, তোমাদেরও নিশ্চয়ই ভালো লাগবে আশা করব, তাই জন্য আমি ভাবলাম চলো তোমাদের সাথে একটু শেয়ার করে, তোমাদের দাদা ভাই এখানে করছে। ফাইনাল এখানে একটু চিকেন স্যুপ হয়েছে, তো এখানে একটু ভালো, চলো একটু চিকেন স্যুপ খেয়ে আসে, তো আমার ননদ বললো সেই কারণেই আসা। তো এখানে আবার সবাই, এই যে আসা সব পাড়ার সবাই এসেছে, তো ওদের সাথে একটু সবার ফটো ফটো তোলা হলো, তা আবার ছুটিও বললো একটু ফটো তুলবে, তো সব একসাথে দাঁড়িয়ে একটু ফটো তুলে। সবাই একসাথে আছি তো বেশ মজা মজা। লাস্টে দেখো মেন কোর্সে সামার অল্প একটু আমি কিন্তু বিরিয়ানি এনেছি, দেখো আমি ওইটুকু বিরিয়ানি এনেছি, আমি একটু মাটন এনেছি, সেটাও লাস্টে আর খেতে পারিনি, ফেলে দিতে হয়েছে, কারণ একদম দেখো
বউ কি সুন্দর, এখন মনে হয় সব বিয়েতেই দেখছি যে বিয়ে হয়ে যাচ্ছে বর বউ কি সুন্দর নাচ করছে জানো, দেখে বেশ ভালো লাগছে। কিন্তু আরো একটা দুটো আমি বিয়ে দেখেছি, আমাদের পাড়াতেও তো আরো বিয়ে হলো, সব যে বিয়ে হয়ে যাচ্ছে কি সুন্দর বর বউ মিলে নাচ করছে, বেশ ভালো লাগছে কিন্তু দেখে। তাই ওই দেখো মামি দেখো দুটো জলের বোতলে রে নাচানাচি করছে, পুজো ঠেলা, আর এদের তো খাওয়া শেষ হচ্ছে না, তো ফাইনাল দেখো আইসক্রিমে চলে এসেছে, দুই ভাই মিলে এখানে দাঁড়িয়ে আইসক্রিম খাচ্ছে। তো আমাদের তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল, এবার বাড়ি যাওয়ার পালা, চলো। তো আজকের মতো ভিডিও আমি এখানে শেষ করছি, আশা করবো ভালো লাগবে, ভালো লাগলে প্লিজ একটা লাইক করো, সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা, গুড নাইট, সবাই খুব ভালো থেকো।